Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এগুলো কেন এনেছো? তীর্থের জন্য, তাই তো? এগুলো এখান থেকে সরিয়ে নাও। যাবো না ওই বাড়িতে আমি। বিধি, তুমি যতই চেষ্টা করো মা, আমি কিন্তু ওই বাড়িতে ফেরত যাবো না। দিদি ভাই, প্লিজ প্লিজ এরকম করো না, একটু শান্ত হও না। আমি শান্ত হবো না, আমি কিছুতেই শান্ত হবো না। বিথি, চিৎকার করো না, শান্ত হও। তীর্থ তোমার হাজবেন্ড, তোমার তীর্থর সাথে থাকা উচিত। মেয়েদের শ্বশুর বাড়িতে যত সমস্যাই হোক না কেন, তারা শ্বশুর বাড়িতেই থাকে বিথি, বাপের বাড়ি চলে আসে না। মনিমা, তুমি বিষয়টাকে যতটাই সিম্পল ভাবছো ততটা সিম্পল নিশ্চয়ই না, এটা তুমিও খুব ভালো করে জানো। আর তোমরা যতই চেষ্টা করো না কেন, এই বাড়ি থেকে আমি কিছুতেই ওই বাড়িতে যাবো না, ব্যাস। এত চেঁচামেচি করো না বিথি, শান্ত হও। বাবা মা, তোমরা কেন চুপ করে আছো বলো তো? আমার 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 চুপ করার কথা বাদ দাও, তোমরা কেন চুপ করে আছো? আন্টি, আন্টি বলছি, বিথিদি যখন যেতে চাইছে না, আজকে দিনটা থেকে যাক না। কি বলছো অনামিকা? আমি যেটা করছি সেটা ওর ভালোর জন্যই করছি। যাকে সব থেকে বড় কথা, যে আমি তীর্থকে ডেকে পাঠিয়েছি, আমি কি বলবো ওকে? সবাই আমার জন্য অপেক্ষা করছে নাকি? সবাই এত চুপচাপ, আমি কি ভুল সময় চলে আসলাম? না না, ভুল সময় আসবে কেন, এসো এসো। কি হলো মণিমা, আপনি আমাকে ডাকলেন কিন্তু কেউ কিছু বলছে না? আমি বলছি, আসলে বিথিদি এই বাড়িতে আর কিছুদিন থেকে যেতে চায়। আমি বলছিলাম কি, আপনিও যদি থেকে যান তাহলে সবাই মিলে একটু হই হই হতো আর কি। এইবার টাকা দিয়ে মেয়েকে গচিয়ে দিল না তো? যাক ভালো, এই বাড়িতে থাকলেও তো আমার লাভের খাতা খোলাই থাকে। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।